পুনরায় নির্বাচিত হলে যদি আওয়ামী লীগের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচনী বোর্ড আমাকে পুনর্বিবেচনা করেন তাহলে আসলে মাগুরার উন্নয়নের মানুষ যা চেয়েছিল সেই উন্নয়নটি তারা পেয়েছে বরঞ্চ চাওয়ার চেয়ে আরও বেশি পেয়েছে আমাদের ছোট্ট একটি অতৃপ্তি আছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চল সেটা সমকল কর্মকাণ্ড সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র বৈশ্বিক অর্থনৈতিক কারণে ওইটা এখনও ভিজিবল হয় নাই তা আমরা আগামী নির্বাচনে নির্বাচিত হলে প্রথমে এই কাজটি করব এবং আমি মনে করি এই কাজটি যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে মাগুরায় আগামী 50 বছরে আমাদের আর কিছু চাওয়ার থাকবে না এবং আমি মনে করি যে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যারা নির্বাচন বয়কট করছেন তাদেরকে আমি বলবো নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছেন এখনও সময় আছে তাদেরকে নির্বাচনে অংশ নেওয়া কারণ আজকে বাংলাদেশে দুইটা বিষয় ফয়সলা করতে হবে একটা হচ্ছে গিয়ে এই দেশের যে উন্নয়ন এই দেশ যে ভালো আছে এই দেশ যে স্বাধীনতার চেতনায় গড়ে উঠছে এটা থাকবে কি থাকবে না যারা 1971 সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল তারাই নামে বেনামে চেষ্টা করছে দেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করবার জন্য দেশটাকে আবার একটা অকার্যকর ব্যর্থ সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য নির্বাচন বয়কট করা সন্ত্রাস সৃষ্টি করা পুলিশকে পিটানো মহিলাদের উপর হামলা করা সাংবাদিকদের পিটানো প্রধান বিচারপতির বাড়িতে ঢুকে যাওয়া এগুলো ইন্ডিকেট করে যে ওরা আসলে এই দেশের এই অগ্রযাত্রাকে ওরা রহিত করতে চায় তো এই করে পার পাওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে কারণ মানুষ যেহেতু ভালো আছে সুতরাং নেত্রী পাশে না থাকার তো কোনো কারণ নাই আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পুনরায় প্রধানমন্ত্রী হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা গড়ে তোলার চেষ্টা করছেন সেটা ত্বরান্বিত হবে।